Welcome once again to my channel, Big Students. আমরা নাম্বার সিস্টেম নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম সেটা কন্টিনিউ করব। এর আগের ভিডিওতে হোল নাম্বার এবং ন্যাচারাল নাম্বার নিয়ে কিছুটা ভেরি এলিমেন্টারি কিছু আলোচনা আমরা করেছি। ওটা নিয়ে পরে আরো বিশদে আলোচনা করার ইচ্ছা আছে এবং কো প্রবলেম সলভ করার ইচ্ছা আছে, সেই ভিডিও আমি আপলোড করব। তো আপাতত আজকের ভিডিওতে আমি ইন্টিজারের কিছু এলিমেন্টারি ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। ইন্টিজার নিয়ে কিছু আলোচনা শুরু করার আগে আমাদের একটা জিনিস একটু ভালো করে বুঝে নিতে হবে। যেমন আমরা যে বেসিক চারটে অপারেশন ম্যাথামেটিক্যাল অপারেশন করি, অপারেশন কি কি? অ্যাডিশন, যেটাকে আমরা প্লাস সাইন দিয়ে বোঝাই, সাবট্রাকশন, বিয়োগ, যেটাকে আমরা মাইনাস সাইন দিয়ে বোঝাই, মাল্টিপ্লিকেশন, যেটাকে আমরা এরকম ক্রস বা গুণ চিহ্ন দিয়ে বোঝাই, এন্ড ডিভিশন। এই চারটে বেসিক অপারেশন আমরা ম্যাথামেটিক্স এর বিভিন্ন ক্যালকুলেশনে করে থাকি। এদের মধ্যে প্রথম যে দুটো আমরা সিম্বল, যেটাকে আমরা প্লাস সাইন এন্ড মাইনাস সাইন বলি, এইটা যেমন অপারেশন অ্যাডিশন এবং অপারেশন সাবট্রাকশন কে বোঝায়, এছাড়াও এরা আরো একটা কাজে লাগে। আমরা রেগুলার লাইফে প্রচুর এমন জিনিস এনকাউন্টার করি যা পরস্পরের ঠিক উল্টো। ধরা যাক একটা দোকানে কোনো একটা প্রোডাক্ট বেচে প্রফিট হলো বা তার লস হতে পারে, তা প্রফিট এন্ড লস, লাভ ক্ষতি, দুটো বিপরীত জিনিস। আমরা যদি একটা পার্টিকুলার ডাইরেকশন, সাপোজ একটা পয়েন্ট থেকে পার্টিকুলার ডাইরেকশন উত্তর দিক, ঠিকঠাক উল্টো দিকে একটা ডাইরেকশন, সেটা দক্ষিণ দিক, দুটো বিপরীত জিনিস। আমরা যদি বলি যে একটা হাইট, অ্যাবাভ সি লেভেল একটা হাইট, আবার যদি বলি যে ডেপথ, মানে বিলো সি লেভেল একটা হাইট বোঝাতে চাই, দুটো হচ্ছে সি লেভেলের একটা ওপরে একটা সি লেভেলের নিচে, বিলো সি লেভেল, এটাও দুটো বিপরীত জিনিস। এই ধরনের বহু জিনিস আমরা এনকাউন্টার করে থাকি। যেমন ধরুন একটা দোকানে একটা লোক খাতা লেখার কাজ করে বা যে কোনো একটা জায়গায় লোক খাতা লেখার কাজ করছে, সাপোজ 20 টাকা তাকে কেউ দিল, সে খাতা লিখে রাখলো আমাকে 20 টাকা দেওয়া হয়েছে। আবার সে কাউকে 10 টাকা দিল, সে 10 টাকা লিখে রাখলো, 10 টাকা কাউকে সে দিয়েছে। আবার কেউ 30 টাকা তাকে কেউ দিল, সে আবার কাউকে 5 টাকা দিল। ঠিক আছে, এরকম ভাবে সারাদিনের শেষে যখন হিসাবে এই সংখ্যাগুলো যখন সে লিখবে, সে তার এইখান থেকে তার বোঝা সম্ভব না যে কোন টাকাটা কে দিয়েছে বা কোন টাকাটা সে পেয়েছে বা কোন টাকাটা কে দিয়েছে, তাকে যতক্ষণ না সে ল্যাঙ্গুয়েজে সেটাকে লিখে রাখছে। ম্যাথামেটিক্সে আমরা কি করি, ইনস্টেড অফ ইউজিং ল্যাঙ্গুয়েজ আমরা নাম্বার সাইন দিয়ে সমস্যাটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো এই ধরনের দুটো বিপরীত ধর্মী জিনিসকে আমরা নাম্বারের সাহায্যে কিভাবে রিপ্রেজেন্ট করবো, এই কারণেই আমাদের এই যে দুটো অপারেটর সাইন, সাইন অফ প্লাস অ্যান্ড দ্য সাইন অফ মাইনাস, এই কারণে এগুলোর আর একটা ইউজ আমরা করে থাকি। সেটা কি, একটা অপরের বিপরীত জিনিস বোঝাতে। সাপোজ সেই দোকানেটি যদি যে টাকাটা তার কাছে এলো, মানে যেটা তার আয় হলো, ইনকাম হলো, সেটা যদি সাপোজ 20 টাকা সে কারোর কাছ থেকে পেলো, সেটা যদি সে +20 দিয়ে লিখে রাখে এবং ধরা যাক সে 15 টাকা কাউকে দিয়ে, যদি -15 দিয়ে লিখে রাখে, তাহলে সে দুটো পরিষ্কার বুঝতে পারবে উইদাউট রাইটিং এনি ল্যাঙ্গুয়েজ, সে তার পক্ষে বোঝা সহজ হবে যে এই টাকাটা তার কাছে এসেছে, এটা তার ইনকাম হয়েছে, মানে বেড়েছে সেটাই টাকাটা, আর এই টাকাটা তার কাছে কমে গেছে। তো এইরকম একটা পার্টিকুলার পয়েন্ট থেকে, ফ্রম আ পার্টিকুলার পয়েন্ট আমি একটা ডিস্টেন্স, ফ্রম আ পার্টিকুলার পয়েন্ট একটা ডিস্টেন্স, সে 5 কিলোমিটার অ্যাওয়ে, এই ডিস্টেন্সটা, ওকে, 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। ঠিক উল্টো দিকেও এরকম 5 কিলোমিটার পয়েন্টে একটা ডিস্টেন্স আছে, সাপোজ সি, এই ডিস্টেন্সটাও 5 কিলোমিটার। এবার আমি যদি বলি 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট এ, তাহলে আমি পয়েন্ট বি কি ইন্ডিকেট করছি না পয়েন্ট সি কি ইন্ডিকেট করছি, এটা খুব ক্লিয়ারলি বোঝানো গেল কি না? একদমই বোঝানো গেল না। তাহলে এই দুটো বিপরীত দিক, আমি যদি কোনো একটাকে 5 কিলোমিটার বলি, মানে সাপোজ এ টু বি, মানে ডান দিকটাকে যদি আমি পজিটিভ ধরি, মানে পজিটিভ দিয়ে ইন্ডিকেট করি, আর তাহলে বাঁ দিকটাকে যদি নেগেটিভ দিয়ে ইন্ডিকেট করি, তাহলে -5 কিলোমিটার লেখা মানে আমি বুঝে গেলাম যে টু দ্য লেফট সাইড অফ এ 5 কিলোমিটার, মানে পয়েন্ট সি কে বোঝানো হচ্ছে। সো এইরকম বিভিন্ন বিপরীত ধর্মী জিনিস বোঝাতে প্লাস আর মাইনাস সাইন কে ইউজ করা হয়। তার মানে প্লাস আর মাইনাস সাইন শুধু অপারেশন সাবট্রাকশন অ্যাডিশন এগুলোকে ইন্ডিকেট করে না, দুটো অপোজিট জিনিসকে ইন্ডিকেট করে। তো এই এইভাবে আমরা একটা নতুন নাম্বার সিরিজ তৈরি করে ফেললাম, সেটাকে বলা হচ্ছে সিরিজ অফ ইন্টিজার। সেখানে কি আর জিরো থাকে ঠিক মিডলে, ইট ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ। পজিটিভ নাম্বার গুলো বাই কনভেনশন এর ডান দিকে লেখা হতে থাকে, 1 2 3 4
যেটা কিনা ওপেন ইন বোথ সাইড, মানে বোথ সাইড এসে ইনফাইনাইট, কোনোদিন কোনো স্মলেস্ট ইন্টিজার বলে কিছু হয় না, স্মলেস্ট ইন্টিজার বা লার্জেস্ট ইন্টিজার কোনোটারই কোনো অর্থ হয় না, ওদিকে সেটা ইনফাইনাইট পর্যন্ত যেতে পারে। বাই কনভেনশন ডান দিকের গুলো আমরা ডান দিকে আমরা জিরোর ডান দিকে আমরা পজিটিভ নাম্বার গুলো রিপ্রেজেন্ট করি এবং জিরোর বাঁ দিকে আমরা নেগেটিভ নাম্বার গুলো রিপ্রেজেন্ট করি। এইবার যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, মানে আমরা অ্যাসেন্ডিং অর্ডারের দিকে যাচ্ছি, তো এইখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, যদি আমরা জানি, আমরা জানি কি ফাইভ, ফাইভ ইজ গ্রেটার দেন ফোর, কেন বাই কনভেনশন কি বলা যাচ্ছে যে এই যে নাম্বার লাইন যে আমি যে লিখেছি সেই নাম্বার লাইনে যে নাম্বারটা ডান দিকে থাকবে কোন একটা নাম্বার সেটা হবে বড়, তাহলে ফাইভ ইজ অন দা রাইট সাইড অফ ফোর, সো ফাইভ ইজ গ্রেটার দেন ফোর। কিন্তু যদি সাইনটাই পাল্টে দিই, এই জিনিসটা ঠিক লেখা হলো কি না হলো না, কেননা মাইনাস ফাইভ এর সেম কনভেনশন যদি ইউজ করি, মাইনাস ফাইভ এর ডান দিকে আছে মাইনাস ফোর, সো মাইনাস ফোর হিয়ার ইজ গ্রেটার দেন মাইনাস ফাইভ, সো এইখানে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যে নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এই ব্যাপারটা এটা কিন্তু উল্টে। আর ইন্টিজার তাহলে কি হলো, বেসিক্যালি অল ন্যাচারাল নাম্বারস, এই ওয়ান থেকে স্টার্ট হয়ে এগুলো পুরো সবকটা ন্যাচারাল নাম্বার চলছে স্টার্টিং ফ্রম ওয়ান, জিরো অ্যান্ড নেগেটিভস অফ অল ন্যাচারাল নাম্বার, এইটা মিলে হলো ইন্টিজারের সিরিজ। ওকে, বোর্ডে যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। এখানে আমরা দেখলাম যে নেগেটিভ নেগেটিভ নাম্বার হচ্ছে পজিটিভের থেকে ছোট, কেন নেগেটিভ নাম্বার সবই বাঁ দিকে থাকে, জিরোর বাঁ দিকে থাকে, আর পজিটিভ নাম্বার গুলো জিরোর ডান দিকে থাকে, যে নাম্বার গুলো ডান দিকে থাকে সেই নাম্বার গুলো বাঁ দিকে থাকা নাম্বার গুলোর থেকে বড় হয়, সো যে কোনো নেগেটিভ নাম্বার হচ্ছে ছোট, এবং নেগেটিভ নাম্বারে যার ভ্যালুটা মানে অ্যাবসলিউট ভ্যালুটা যত বড় হবে সে তত ছোট নেগেটিভ নাম্বার। যেমন এখানে তিনটে নেগেটিভ নাম্বার আছে, মাইনাস ফিফটিন, মাইনাস এইট, মাইনাস টু, এখন এই তিনটে নাম্বারই শুরুর থেকে জায়গা পাবে, কারণ আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি, অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, যেহেতু নেগেটিভ নাম্বার গুলো পজিটিভ থেকে ছোট তাহলে নেগেটিভ গুলো আগে জায়গা পাবে, এবং নেগেটিভে যে নাম্বার গুলোর অ্যাবসলিউট ভ্যালু যত বড় সে প্রকৃতপক্ষে তত ছোট নাম্বার। তাহলে এখানে মাইনাস ফিফটিন, মাইনাস এইট, মাইনাস টু, এর অ্যাবসলিউট এর মধ্যে তিনটের মধ্যে অ্যাবসলিউট ভ্যালু ফিফটিন হচ্ছে সব থেকে বড়, সো মাইনাস ফিফটিন ইজ দ্য স্মলেস্ট। তারপরে কার আসা উচিত, অবভিয়াসলি মাইনাস এইট, তারপরে আর একটা নেগেটিভ নাম্বার আছে সেটাকে এখানে জায়গা দিয়ে দিই মাইনাস টু, এরপর জিরো আছে তাহলে জিরো, এবার পজিটিভ নাম্বার আমরা ছোটবেলা থেকে যেরকম জেনে এসেছি জিরোর পর এখানে কে টু আছে, ফাইভ আছে, সেভেন্টিন আছে, নাইন আছে পজিটিভ নাম্বার মধ্যে, তাহলে পজিটিভ নাম্বার জিরোর পর প্রথমে অবভিয়াসলি টু আসবে, তারপর ফাইভ আসবে, তারপর নাইন আসবে, অ্যান্ড লাস্ট সেভেন্টিন, সো দিস ইজ দ্য অ্যাসেন্ডিং অর্ডার। এইবার আসছে ক্যালকুলেশনস, যেহেতু নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বারের এক্সিস্টেন্স সম্বন্ধে আমরা এতদিন তেমন একটা কিছু জানতাম না, ইন্টিজার্স সিরিজ শেখার পর আমরা দেখলাম যে নেগেটিভ নাম্বারস এর এক্সিস্টেন্স আছে, অবভিয়াসলি এদের ন্যাচারাল নাম্বার বলা যাবে না, কারণ নেগেটিভ নাম্বার কাউন্ট করা যায় না, জিরো যেমন কাউন্ট করা যায় না নেগেটিভ নাম্বারও কাউন্ট করা যায় না, সো ন্যাচারাল নাম্বার এরা নয় কিন্তু এরা ইন্টিজার সিরিজের অন্তর্ভুক্ত। এই নেগেটিভ নাম্বার পজিটিভ নাম্বার এদের ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা এমন কিছু কঠিন কিছু না, যোগ বিয়োগ গুণভাগ যেমন আমরা ছোটবেলা থেকে শিখে আসছি একদমই তাই, কিন্তু এখানে সমস্যাটা যেটা বেশিরভাগ ছাত্রছাত্রীরা ফেস করে সাইন সংক্রান্ত, যেহেতু এখন নাম্বারের সাইনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, নেগেটিভ নাম্বার এসে যাওয়ার পরে অ্যান্সার নেগেটিভ আসতে পারে, পজিটিভ আসতে পারে, ফলে কোন অপারেশন কোন ক্যালকুলেশনের রেজাল্ট করলে রেজাল্টের যা সাইনটা কি হবে এটা নিয়ে প্রচুর ছাত্রছাত্রীদের মধ্যে একটা কনফিউশন দেখা যায়। তো আমি চারটে বেসিক অপারেশনে কি কি ধরনের সাইন আসে রেজাল্টে, কি কি ধরনের নাম্বার থাকলে কি কি ধরনের সাইন আসে সেইটা একটুখানি বলার চেষ্টা করি, একটু মন দিয়ে ব্যাপারটা দেখলে আমার মনে হয় জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমি যে অপারেশনটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাডিশন যোগ। আমি সবসময় এটা মানে বলতে চাইছি কি, সাইন রুল, সাইন রুল অফ রেজাল্ট, সাইন রুল অফ রেজাল্ট, রেজাল্টের সাইন কি আসবে, সাইন রুল অফ রেজাল্ট। তো প্রথমে অ্যাডিশন, দুটো নাম্বার একটা এক্সপ্রেশনের মধ্যে দুটো নাম্বারের অ্যাডিশন হবে কি হবে না আমরা কি করে বুঝবো, যখন দুটো বা তার থেকে বেশি নাম্বার থাকতে পারে, আমি দুটো নিয়ে বলছি মানে দুটোই থাকবে তার কোনো মানে নেই, দুটো বেশিও থাকতে পারে, যখন দুটো নাম্বারের সাইন সেম থাকবে, সেম সেম মানে আইদার দুটো প্লাস, এখানে সাইন বলতে কিনা অবভিয়াসলি প্লাস এন্ড মাইনাসে বোঝানো হচ্ছে, আইদার দুটো সাইনই প্লাস থাকবে অথবা দুটো সাইনই মাইনাস থাকবে, তখন আমরা দুটোর মধ্যে অ্যাড করে দেবো, আর রেজাল্টে কি আসবে, যে সাইনটা মানে সেম সাইন বলছি আমি আইদার দুটোই প্লাস বা দুটোই মাইনাস, যে সাইনটা থাকবে রেজাল্টে সেই সাইনটা বোঝে, তাহলে আমি অ্যাড করব এবং সেম সাইন থাকলে অ্যাড করব, যে সেম সাইনটা থাকবে রেজাল্টে সেই সাইনটা হয়ে যাবে। ফর এক্সাম্পল সিক্স প্লাস টু, এখানে
6 মানে এখানে কি আছে কোন সাইন যদি কোন নাম্বার আগে কিছু না থাকে তার মানে বাই ডিফল্ট সেটা পজিটিভ সাইন আর 2 এর আগে পজিটিভ সাইন তাহলে দুটো সাইন সেম উই শুড অ্যাড ইট তো 6 প্লাস 2 বিকামস 8 এন্ড হোয়াট উইল বি দা সাইন দ্যাট সেম সাইন কি সেম সাইন আছে এখানে প্লাস সো ইট উইল বি প্লাস 8 ওকে নাও ইফ ইট ইজ লাইক -5 -9 এগেইন সেম সাইন সো সেম সাইন হলে আমরা কি করতে হবে অ্যাড তো 9 এন্ড 5 অ্যাড করে হয় 14 এন্ড দ্য রেজাল্ট সাইন অফ দ্য রেজাল্ট উইল বি দ্যাট সেম সাইন যে সেম সাইন আছে বলে আমি অ্যাড করলাম সেই সেম সাইনটা এখানে বসবে সো ভেরি সিম্পল রুল সেম সাইন কোন এক্সপ্রেশন যে যে নাম্বার গুলো বা যে যে টার্ম গুলো সেম সাইন থাকবে সেগুলো অ্যাড করবো এবং যে সেম সাইনটা থাকবে রেজাল্টটা হবে সেই সেম সাইনে মানে রেজাল্টের সাইনটা হবে সেই সেম সাইনটা ওকে নাও অবভিয়াসলি অ্যাডিশনাল রুল আছে সেম সাইন থাকলে অ্যাড করতে হয় তাহলে লজিক্যালি এটা খুব ক্লিয়ার সাবট্রাকশন কখন করতে হবে যখন দুটো নাম্বারের সাইন অপোজিট টু ইচ আদার হবে দুটো নাম্বারের সাইন যখন অপোজিট মানে একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার হয় তখন তাদের মধ্যে যে অপারেশনটা হয় সেটা হচ্ছে সাবট্রাকশন সাবট্রাকশন বিয়োগ আর সাইনটা কি হবে সাইনটা হচ্ছে যে নাম্বারটার অ্যাবসোলুট ভ্যালু বেশি তার যে সাইনটা নাও হোয়াট ইজ অ্যাবসোলুট ভ্যালু অ্যাবসোলুট ভ্যালু মানে হচ্ছে নাম্বার ইটসেলফ যেমন সাপোজ অ্যাবসোলুট ভ্যালু যে রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে এরকম দুটো বারের মাঝখানে লেখা হয় সাপোজ আই এম রাইটিং 7 এন্ড আই এম রাইটিং -7 উইদিন দিস বার মড সাইন দিস ইজ কল্ড মড সাইন সো অ্যাবসোলুট ভ্যালু মিন্স দ্যাট ভ্যালু ইটসেলফ সো +7 মিন্স 7 মড +7 মানে অ্যাবসোলুট ভ্যালু +7 ইজ 7 অ্যাবসোলুট ভ্যালু -7 ইজ 7 ইট ইজ উইদাউট সাইন মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা উইদাউট সাইন তো আমি যখন বলছি যে যে নাম্বারটা বড় তার সাইনটা রেজাল্টটা বসবে তার মানেটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুটা আমাকে দেখতে হবে যে নাম্বারটা অ্যাবসোলুট ভ্যালু বেশি মানে সেখানে সাইনটা আমি বিচার করবো না অ্যাবসোলুট ভ্যালুটা যারা বেশি তার আগে যে সাইনটা থাকবে সেই সাইনটা রেজাল্টে বসবে এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে সাপোজ আই এম রাইটিং 6 -2 তো এই 6 এর আগে কি সাইন আছে নাথিং ইজ দেয়ার সো ইট ইজ পজিটিভ মাইনাস সাইন বিফোর টু অপোজিট সাইন দ্যাট মিন্স সাবট্রাকশন তো 6 থেকে 2 সাবট্রাক্ট করলে হয় 4 ভেরি গুড 4 লিখে দিলাম তাহলে সাইনটা কি হবে এখানে অ্যাবসোলুট ভ্যালু 6 আর 2 এর মধ্যে কে বড় 6 অ্যাবসোলুট ভ্যালু 6 অবভিয়াসলি এটা তো এর আগে কি সাইন আছে প্লাস সাইন সো এটা হচ্ছে প্লাস এইটাই যদি এরকম হতো কে -6 +2 তাহলে রেজাল্টটা কি হতো এখানে আবার সেই সাবট্রাকশন আবার 6 থেকেই 2 সাবট্রাক্ট করতে হবে বিকজ 2 থেকে 6 তো 7 তোমার কাছে যদি 6টা আপেল থাকে তার থেকে দুটো আপেল বাদ দিতে হবে দুটো আপেল থাকলে 6টা আপেল তুমি বাদ দিতে পারো না তার থেকে তো আছে দুটো তুমি 6টা দেবে কি করে সো 6 থেকে 2 সাবট্রাক্ট হবে 6 থেকে 2 সাবট্রাক্ট করে রেজাল্ট দিস এগেইন 4 নাও দা সাইন অ্যাবসোলিউট ভ্যালু 6 এন্ড 2 এর মধ্যে 6 এর অ্যাবসোলিউট ভ্যালুটা বেশি সো অ্যাবসোলিউট ভ্যালু যার বেশি তার সাইনটা রেজাল্টে বসবে সো এই দুটো এক্সাম্পলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে আমরা যখন ডিফারেন্ট সাইন থাকবে একটা এক্সপ্রেশনে দুটো নাম্বারে তাদের মধ্যে সাবট্রাকশন অপারেশনটা হয় এবং রেজাল্টে সাইনটা বসে কার বড় নাম্বারটা মানে অ্যাবসোলিউট ভ্যালু যে নাম্বারটা বড় তার সাইনটা বসে যায় সো দিস ইজ দা সাইন রুল অফ সাবট্রাকশন সাইন রুল অফ মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ইজ সেম অলমোস্ট দেখা যাক কি রুলটা যখন দুটো এমন নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই হবে দুটো এমন নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই হবে যাদের সাইনটা সেম মানে যখন দুটো পজিটিভ নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই হবে বা নেগেটিভ নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই হবে দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ তাহলে সাইন উইল বি পজিটিভ রেজাল্টের সাইন উইল পজিটিভ আর যখন দুটো এমন নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই হবে যাদের সাইনটা ডিফারেন্ট মানে একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার তাদের মধ্যে যখন মাল্টিপ্লিকেশন হবে তখন সাইন অফ দ্য রেজাল্ট উইল বি নেগেটিভ এক্সাম্পল সাপোজ 2 × 3 তো 2 × 3 = 6 এন্ড ইট ইজ +6 বিকজ সেম সাইন এই 2 এর সাইন কি প্লাস কিছু নেই প্লাস এই 3 এর সাইন কি প্লাস দিস ইজ নট দ্য সাইন দিস ইজ দ্য অপারেটর মাল্টিপ্লিকেশন সো সেম সাইন এর মধ্যে মাল্টিপ্লাই হলে রেজাল্ট মাল্টিপ্লিকেশন রেজাল্টটা কোনো চেঞ্জ হচ্ছে না মাল্টিপ্লাই রেজাল্টটা 6 ই থাকছে কিন্তু সাইনটা কি হচ্ছে দ্যাট সেম সাইন এবার এটা যদি এরকম হতো -2 × -3 এগেন দ্য রেজাল্ট উইল বি +6 বিকজ এগেন 3 × 6 সেম সাইন হলে সাইনের সাইন অফ রেজাল্ট কি হওয়া উচিত পজিটিভ একটু আগে যেটা বললাম সেম সাইনের মধ্যে দুটো নাম্বারের সাইন যদি সেম হয় সেই সেম সাইনের মধ্যে মাল্টিপ্লিকেশন হলে রেজাল্টটা হয় পজিটিভ এবার যদি এরকম করা হয় -2 × 3 এগেন দ্য ভ্যালু ইজ 6 বাট ইট উইল বি -6 বিকজ ডিফারেন্ট সাইনে মাল্টিপ্লিকেশন হলে রেজাল্ট উইল বি নেগেটিভ এটা যদি এরকম থাকে ওকে
সো যেখানে যেখানে সেম সাইন পজিটিভ সাইন পজিটিভ সাইন মাল্টিপ্লাই হয়েছে নেগেটিভ সাইন নেগেটিভ সাইন মাল্টিপ্লাই হয়েছে সেখানে সেখানে সাইন হয়েছে পজিটিভ যেখানে যেখানে অপোজিট সাইনের দুটো নাম্বার আছে নাম্বারের মধ্যে মাল্টিপ্লাই হয়েছে আনসার বা রেজাল্টে সাইন হয়েছে নেগেটিভ সো দিস ইজ দ্য বেসিক সাইন রুল অফ মাল্টিপ্লিকেশন ডিভিশন এবং ডিভিশনের ক্ষেত্রে তাই সাপোজ আমি যদি এটা করি সে -10 বাই -5 তো 5-10 কাটাকাটি করলে 2 হচ্ছে রেজাল্ট ইজ পজিটিভ 2 বিকজ সেম সাইন এর মধ্যে যদি অপারেশন হয় মাল্টিপ্লিকেশন বা ডিভিশন তো রেজাল্ট উইল বি পজিটিভ সো এটা যদি +10 +5 হতো তখন রেজাল্টটা হতো পজিটিভ 2 সেম সাইন পজিটিভ রেজাল্ট এটা যদি কোন একটা নেগেটিভ হতো যে কোন একটা আইদার এটা অর এটা যদি নেগেটিভ হতো রেজাল্ট উইল বি -2 এটা -10/5 হলো -2 হতো অথবা 10/-5 হলো -2 হতো Let us understand the sign rules with an example. -5 within bracket, then bracket close, within bracket 7, -10, bracket close, plus, within bracket -9, bracket close, -20, within bracket -2, bracket close, divided by -5. Eta ekta sum of simplification. Eta amra sign rule apply kore kibhabe solve korbo seta amra dekhchi. To as per Bodmas rule amra ভেতরে ক্যালকুলেট মানে উইদিন ব্র্যাকেট যে ক্যালকুলেশন গুলো সেটা আমরা করে নেবো তো প্রথমে যেটা করা করবো -5 অ্যাজ ইট ইজ রেখে দিলাম ভেতরে যে ক্যালকুলেশনটা কি আছে ডিফারেন্ট সাইন এটা সাইন পজিটিভ এর সাইন নেগেটিভ ডিফারেন্ট সাইন তাহলে কি হয় সাবট্রাকশন তো 10 থেকে 7 বাদ দিলে রেজাল্ট ইজ 3 অ্যান্ড অ্যাবসলিউট ভ্যালু 10 ইজ গ্রেটার দেন 7 সো 10 এর সাইনটা এখানে বসে যাবে বড় নাম্বারটার সাইন এখানে বসে যাবে তো রেজাল্ট ইজ -3 দেন এখানে যদি ব্র্যাকেটটা ওপেন করি এখানে ভেতরে কোনো ক্যালকুলেশন করার কিছু নেই ব্র্যাকেটটা ওপেন করা মনে হচ্ছে বাইরের সাইন আর ভেতরের সাইনের মধ্যে মাল্টিপ্লাই হয় সো যখন পজিটিভ আর দুটো ডিফারেন্ট সাইন মানে ব্র্যাকেট ওপেন করছি মানে বাইরের সাইন আর ভেতরের সাইনের মধ্যে একটা মাল্টিপ্লিকেশন অপারেশন হচ্ছে তখন দুটো অপোজিট সাইনের মধ্যে যখন আমরা মাল্টিপ্লাই করা হচ্ছে তখন রেজাল্টটা নেগেটিভ সো ব্র্যাকেট ওপেন করলে এটা -9 এরকম আসবে ওকে দেন মাইনাস দিস ইজ 20 into -2 20 is positive this sign is not of 20 this is the sign of this whole expression 20 -2 by -5 so minus sign is here and 20 is positive 20 into -2 opposite sign so negative result so it will be -40 different sign এর মধ্যে multiplication হয়েছে -40 divided by -5 এবার এই অপারেশনটা সেম সাইনে মাল্টিপ্লিকেশন সেম সাইনে মাল্টিপ্লিকেশন রেজাল্ট উইল বি পজিটিভ 5 3 15 এন্ড ইট ইজ পজিটিভ 15 -9 এগেইন দিস ইজ মাইনাস এন্ড 5 8 40 দিস রেজাল্ট উইল বি পজিটিভ 8 দিস রেজাল্ট উইল বি পজিটিভ 8 বিকজ ডিভিশন রুল সেম সাইন ডিভিশন মাল্টিপ্লিকেশন সেম সাইন উইল রেজাল্ট পজিটিভ পজিটিভ নাম্বার সো ইট ইজ +8 এই সাইনটা বাইরে এখনো আছে এবার আমরা যদি ব্র্যাকেট ওপেন করি 15-9 ইট উইল বি পজিটিভ এন্ড নেগেটিভ ব্র্যাকেট ওপেন করার সময় মাল্টিপ্লাই হচ্ছে পজিটিভ এন্ড নেগেটিভ ইট উইল বি নেগেটিভ এ এগেইন সেম সাইন যেগুলো আছে আমি অ্যাড করব সেম সাইন এক্সপ্রেশনে সেম সাইন থাকলে অ্যাড করতে হয় তো 9 এন্ড 8 অ্যাড করে হচ্ছে 17 যে সেম সাইন থাকলে অ্যাড করতে হয় যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যায় ওকে নাও দ্য ফাইনাল ক্যালকুলেশন দুটো নাম্বার ডিফারেন্ট সাইন সাবট্রাকশন 15 থেকে 17 সাবট্রাকশন হবে না 17 থেকে 15 রেজাল্ট ইজ 2 and absolute value is greater 17 is greater than 15 absolute in terms of absolute value so a boro number ta sign hoye to result is -2 to friends ajker moto ei video ta ekhanei ami shesh korchi er poroborti video te ami prime number ebong onnanno aro je number gulo ache seigulo niye bolar chesta korbo jodi tomader kono query thake tumra comment e bolte paro ba aro onno kichu dhoroner video jodi tumra dekhte chao seta তোমরা লিখে জানাতে পারো এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো।